দর্শক আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। এই যে দেখুন, আমি গাড়িটাই যে চালিয়ে আসলাম, তো এই গাড়িটাই আপনাদের চালানো দেখাবো কিভাবে চালাইতে হয়। এটা একটা নয়া গাড়ি, তো এই যে আমি দেখুন যে নামলাম, নেমে এখন এই যে এই গাড়িটা আমি চালিয়ে আসলাম, এটাই আমি আপনাদের চালানো দেখাবো। তো দর্শক দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আমার এই যে যেটা স্টার্টিং, এটাকে স্টার্টিং বলা হয়। আমি এখন স্টার্ট করব, দেখুন এই যে স্টার্ট করতেছে, সুইচ দিচ্ছি, সুইচ দিলাম, স্টার্ট হয়ে যাচ্ছে। এটা ডান দিকে মোড় দিলেই স্টার্ট হয়ে যাবে। এখন এই যে আমি যে অ্যাক্সেলেটারের কাজ হলো ইঞ্জিনের গতি বাড়ানো। দেখুন যে আমি যে ইঞ্জিনের চাপ ইয়া দিচ্ছি, এটা অ্যাক্সেলেটার দিচ্ছি, দিলে দেখুন গতি বাড়তেছে। দেখুন এই যে পিক আপ নিচ্ছে। তারপরে এই যে বামে বামে এটাকে বলে ব্রেক, এটা ব্রেক। তো যে কোনো অটো গাড়িতে দুইটা থাকে, একটা অ্যাক্সেলেটার, একটা ব্রেক। ব্রেকের কাজ হলো কন্ট্রোল করা, আর অ্যাক্সেলেটারের কাজ হলো গাড়িকে চালানো বা গতি বাড়ানো, ইঞ্জিনকে গতি বাড়ানো। তো গাড়ি চললে অবস্থায় ব্রেকে পা দিয়ে গাড়িকে থামাইতে হয়, তো অনেকেই জানেন। তারপরে আমি আপনাদের বলে দিলাম এটা। তারপরে আছে আমার এই যে হাতে বাম পাশে একটা গিয়ার লিভার, নয়া গাড়িতে এইখানে গিয়ার লিভার থাকে, আবার এই বামে এখানেও থাকে। তো আপনার গিয়ার লিভার দেখলেই বুঝবেন যে এটা গিয়ার লিভার। এখন আমার গাড়িটা দেখুন যে নিউট্রালে আছে, এই যে নিউট্রালে আছে, ড্যাশবোর্ডে দেখলে এখানে বোঝা যাবে যে নিউট্রালে আছে। তো আমি এখন এই যে ব্যাক গিয়ারে দিব। তো এই যে আরে আরে হচ্ছে রিভার্স বা ব্যাক গিয়ার। তারপরে এই যে আরের উপরে যে পি, পিতে পার্কিং। তো এখন পার্কিংয়ে গাড়ি রাখার জন্য এই পিতে দিয়ে সাধারণত পার্কিং করা হয়। তারপরে আমরা আবার এই যে গাড়ি চালানোর জন্য ডিতে দিতে হয়, ডিতে দিয়ে গাড়ি চালাতে হয়, ড্রাইভ মানে সামনের দিকে যাওয়ার জন্য। তারপরে এই যে নিচে আরেকটা আছে টু, টুতে মানে একটু লোড বেশি দরকার হলে ওভারটেক করার সময়, গাড়ি ওভারটেক করার সময় এই সিক বাতি এই সিক এটা দিয়ে তারপরে ওভারটেক করতে হয়। আর এই যে নিচে আরেকটা দেখুন এল, এলতে লোড বোঝায়, মানে কোথাও কাদা কিংবা ইয়াতে যদি আটকা পড়ে তখন ওই ক্ষেত্রে এই এলে দিয়ে কাদা থেকে কিংবা পাহাড় থেকে উঠতে হয়, মানে ইঞ্জিনের শক্তিটা ডাবল পায়। তো এখন আমি আপনাদের আগে ব্যাক গিয়ারে নিয়ে দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস বলি, এই যে ব্যাক গিয়ারে যখন যাব দেখবেন এইখানে গ্লাসে, এই গ্লাসে কিন্তু পিছনে দেখা যাচ্ছে যে আমার কতটা জায়গা আছে কিংবা কী আছে না আছে, এই গ্লাস ফলো করে। আর এইদিকে যে বামে দেখুন এই যে গ্লাস কতটা জায়গা আছে, রোড আছে কি আসা গেছে সব কিছু গ্লাসের মাধ্যমে দেখতে পারবেন। সামনে ওই যে আরেকটা আছে ওটাও দেখতে পারবেন। তারপরে এই যে ডান পাশে দেখুন এই যে কতটুকুন জায়গা আছে এটা দেখে আমি এই যে ব্যাক গিয়ারে যাচ্ছি। এখন দেখুন এই যে গাড়ি কিন্তু ব্যাকে যাচ্ছে, দেখুন এই যে। তো এ পাশে এই যে দেখুন কতটা জায়গা আছে সে সব দেখা যাচ্ছে এইটাই। তো দেখুন এই যে ব্যাকে যাচ্ছি, এই যে দেখুন গাড়ি ব্যাকে যাচ্ছে। দেখুন যে গাড়িটা যাচ্ছে, আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি কোন দিকে যাচ্ছে। এখন আমরা ড্রাইভ করবো মানে সামনের দিক যাব। তো এই যে নিউট্রাল আনলাম, নিউট্রাল আনার পরে যে ডিতে দিলাম, ডিতে যে দেখুন ড্রাইভ, যে এখানে তো এটা আগে বলছি তারপরে আবার দেখালাম। দেখুন ওই যে আরেকটা জিনিস দর্শক, গিয়ার চেঞ্জ করার সময় অবশ্যই এই বাটনটা চাপ দিয়ে তারপরে আপনি গিয়ার চেঞ্জ করবেন, যে এটা চাপ দিয়ে তারপরে, আর গিয়ার এটা চাপ দিতে হবে সাথে আগে ব্রেকে পা দিয়ে, ব্রেকে ব্রেকে পা দিয়ে তারপরে যে ব্রেকে পা দিয়ে তারপরে গিয়ার চেঞ্জ করতে হবে। তার আগে কিন্তু গিয়ার চেঞ্জ করা যাবে না, এটা সবসময় মনে রাখতে হবে। তো আমি ব্রেকে পা দিয়ে তারপরে যে গিয়ার চেঞ্জ করলাম, এখন আমি আপনাদের দেখাবো সামনের দিকে যায়। দেখুন এই যে সামনে এখন যাচ্ছি, এই যে আরেকটা জিনিস, এটা হরেন,
এখানে আমরা যে চালানোর সময় এইভাবে হরেন দিতে পারি, এইভাবে হরেন দিতে পারি, এইভাবে দিতে পারি, চালানোর হাতের ক্যাপাসিটির উপরে আমরা যে কোনোভাবে হরেন দিতে পারি। তো এই যে কোনো হরেন নাই, আর আমি তার আগে চালাই দেখে যে দেখুন চলতেছে। তো এই যে ব্রেক করলাম গাড়ি থামানোর জন্য, এই যে দেখুন ব্রেক করলাম, আমার যতটুকু প্রয়োজন ততটুকু ব্রেক করবো। আর আমি ব্রেক ছাড়লে কিন্তু দেখুন যে গাড়ি চলতেছে, ব্রেকটা ছেড়ে দিয়েছি তারপরও দেখুন গাড়ি কিন্তু চলল। দেখুন ব্রেক ছাড়ছি তারপরও গাড়ি চলল। এখন ব্রেক করলাম, তার একটু ব্যাকে নিয়ে নিই দেখানোর সুবিধার জন্য। দেখুন এই যে ব্রেক ছাড়লে কিন্তু গাড়ি চলে, শুধু অ্যাক্সেলেটার দিতে হবে এমন কোনো কথা নেই। অ্যাক্সেলেটার না দিয়েও গাড়ি কিন্তু চালানো যাচ্ছে, আবার অ্যাক্সেলেটার দিলে বেশি দ্রুত চেপে যায়। এখন দেখুন এই যে ব্রেক ছাড়লাম, ব্রেক ছাড়ে আমি যে অ্যাক্সেলেটার আসলে আগে গিয়ারে দিলে গিয়ারে দিলাম, তারপরে যে দেখুন ব্রেক ছাড়লাম, ব্রেক ছাড়ার পরে আমি অ্যাক্সেলেটার দিলাম। আর গাড়ি আরও যত জোরে যাবো, আমি যতটা অ্যাক্সেলেটার দেবো গাড়ি কিন্তু ততটাই চলতেছে। না দেখুন আমি ডানে যাওয়ার জন্য এই যে এখানে মোড় আছে, ডাইন ইন্ডিকেট দিলে হয় না দিলে হয়, তো আমি এই যে ডানে যাবো দেখুন। আর এই যে বামে পার্কিং করবো আমি ইন্ডিকেট দিয়ে, দেখুন এই যে ইন্ডিকেট দিলাম, এই যে দেখুন এই যে ইন্ডিকেট দিলাম, ইন্ডিকেট দিয়ে আমি যে বামে আস্তে 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 যে আমি বামে পার্কিং করতেছি দেখুন। আমি এখন এখানে পার্কিং করে ফেললাম, কারণ পার্কিং করার পরে আমরা যে পার্কিংয়ে রেখে দিলাম। তারপরে এই যে হ্যান্ড ব্রেকটা দেখাই, এই হ্যান্ড ব্রেকটা অবশ্যই টানবেন। এই একটা বাটন আছে এখানে দেখুন, এই যে এই বাটনটা চাপ দিয়ে এখানে এরকম উপর দিকে দিবেন, তাহলে হ্যান্ড ব্রেক নামবে। আবার নামানোর সময় ব্রেকে পা দিয়ে এই এটা বাটনটা নিচের দিকে চাপ দিয়ে তারপরের দিকে ছেড়ে দেবেন, হ্যান্ড ব্রেক চলে যাবে। আর গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট বেঁধে নেবেন। গাড়ি চালানোর সময় সিট বেল্ট না বাঁধলে কিন্তু জরিমানা হয়, এবং আপনার নিজের সেফটির দরকার আছে, নিজের সেফটির জন্য সিট বেল্ট বাঁধবেন। সিট বেল্ট বাঁধার জন্য এই যে এটা আছে, এই যে এখানে একটা যে এখানে এইভাবে বেঁধে দিতে হবে, যে তারপর আরেকটু কিছু কাজ দেখাই আপনাদের। এই যে এসি, এসি বাটনটা এটা চাপ দিলে, এই যে এটা চাপ দিলে এসি হবে না, মানে এটা চাপ দিলে যে এখন এসি খুলবে, কারণ এই যে সবুজ বাতিটা দেখলে বোঝা গেল যে এসি চালু আছে। আর এইখান থেকে একবারে ডাইরেক্ট অফ করার জন্য এই যে বামে চাপ দিলে যে অফ লেখা আছে, এই অফে চাপ দিলে অফ হয়ে যাবে। আর এদিকে দিলে এই যে চললো লো, এটা লোতে আছে। আর হাইতে দিলে এই যে একটু বাড়াইলে একটু বেশি বাড়বে, তারপর আরেকটু দিলে আরেকটু বাড়বে। বাতাসের যে মানে হাওয়াটা, হাওয়াটা প্রেশারটা বাড়াবে সাথে সাথে এটা এখানে। তারপর আরেকটু এদিকে বেশি ঠান্ডার জন্য এই যে সবুজ বাতিগুলো আছে, যে অত বেশিটা দিলে তত বেশি ঠান্ডা হবে। আর একটু কমানোর দরকার হলে একটু কমাই নেবেন এখানে। আর এদিকে আছে যে আপনার ওয়াইফার, ওয়াইফারের জন্য এই যে আমরা যদি এটা উপর দিকে দিই, এই ইয়াটা সিগনালটা যদি আমরা উপর দিকে দিই, এই যে দেখুন উপর দিক দিলে এই যে ওয়াইফারটা উঠলো, ঠিক আছে। তারপরে এই যে এখানে আরেকটা জিনিস দেখায় ওয়াইফারের, এর জন্য ফুয়েল চিহ্ন আছে পানি তোলার জন্য, উপর দিকে দিলে পানিও তোলে। এটা যদি আমি উপর দিকে দিই এটা, তাহলে যে পানি আসবে দেখুন, এই যে দেখুন গ্লাসে পানি আসতেছে। আমি যদি উপর দিকে চাপ দিয়ে যাই পানি আসতেছে, আর একটু যদি এদিকে চাপ দিই মানে এদিকে দিই, তাহলে যে এটা ওয়াইফারটা উঠবে। তো এভাবে আপনারা ওয়াইফার দেবেন। আর নিচের দিক দিলে কন্টিনিউ চলতে থাকবে, এই যে এখানে দেখতে পারবেন যে এমএস মিস্ট অফ ইন্টার লো হাই। তো এখানে আপনারা কিন্তু এখানে লেখা আছে, এটা দেখেও আপনারা বুঝতে পারবেন। তারপরে এদিকে আছে আরেকটা ইন্ডিকেট, এটাকে বলা হয় ইন্ডিকেটর। ইন্ডিকেটরটা ডানে দিলে ডাইনে, বামে দিলে বামে, এই যে চিহ্ন আছে দুটা। আর এই যে লাইট জ্বালানোর জন্য অফ বাটনে আছে, এটা অফ আছে। যদি আমি এদিকে দিই এই বরাবর এই যে এই দাগটা আসে যায়, তাহলে হেডলাইট জ্বলবে এইভাবে। আরও ডিপারের লাইট, এটা ফুল লাইট, এটা পার্কিং লাইট, এটাকে বলা হয়। একটা গুলি দিলে, একটা গুলি দিলে পার্কিং লাইট, তারপর আরেকটা দিলে এই যে হেডলাইট জ্বলল। তো এটাই এটার কাজ। আর এদিকে মিরর অন অফ করার জন্য, এই যে এটা মানে ডানে বামে করার জন্য, এই যে আমি এই আর এ রাইট রাইট সাইড,
তো এই যে এটা চাপ দিলাম, তারপরে গ্লাসটা আমি যদি চাই যে একটু এদিক সেদিক করবো, দেখুন ওই যে এখান থেকে এটা যতটা চাপ দেবেন ততটা গ্লাস এদিক সেদিক হবে। আবার আমি আমার জায়গা মতো নিয়ে আসতে চাচ্ছি, তো এদিকে দিলে যে বামে দিলে গ্লাসের ইয়াটা কিন্তু বামে দেখুন ওই যে আসতেছে আসতেছে। আর উপর নিচে করতে চাইলে এই যে এখানে উপর এটা নিচের দিকে দেবেন, এটা উপর দিকে দেবেন, তাহলে এই গ্লাসটা উপর নিচে হবে, যে এরকম উপর নিচে হবে। তো এটা দেখালাম। এরপরে আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনার গ্লাস উঠানো নামানোর জন্য এইখানে যে বাটন আছে এটা নিচের দিক প্রেস করলে দেখুন যে নিচের দিক দিলাম গ্লাসটা নামলো, এই যে দেখুন এখানে এটা। আবার এটা উপর দিক দিলে যে উপর দিক দিলাম গ্লাস যে উঠতেছে, দেখুন গ্লাস উঠে গেল। আর গেট খোলার জন্য এটা এটা টান দেওয়া তারপর গেট খুলতে হয়। গ্লাস লক করার জন্য যে এটা আছে এটা দিলে গ্লাস লক হয়। আবার এইটা জিনিসটা যদি আপনার নিচের দিক থাকে তাহলে গ্লাস এখান থেকে কিন্তু আপনি খুলতে পারবেন না। এটা নিচের দিক থাকলে কিন্তু আপনি খুলতে পারবেন না, এটা যদি উপর দিক থাকে তাহলে আপনি এখানে টান দিলে খুলবে। আরেকটা জিনিস দেখাই, এই যে গ্যাসের বাতি, মানে কতটা গ্যাস আছে সেটা পরিমাপ করার জন্য দেখার জন্য এই যে এখানে আপনি দেখতে পারবেন এক বাতি গ্যাস আছে, আর লাল দাগ আছে। তারপর তেলে এটা এটা চাপ দিলে গ্যাস থেকে তেলে যাবে, এই যে এই বাতিটা চাপ দিলে। তো আমি আপনাদের দেখাই, এই যে আমরা এটা বাতিটা চাপ এটা চাপ দিতে হবে প্লাস অ্যাক্সিলেটার দিতে হবে তবে যাবে। এই যে দেখুন আমি চাপ দিচ্ছি, তারপরে এই যে তেলে চলে গেলে দেখুন এই যে ইজিভাবে। আবার আমি তেল থেকে গ্যাসে আনবো, দেখুন এটা চাপ দিই, চাপ দিয়ে একটু একটু কাপ দিতে হবে, কাপ দিলে তেলে চলে গ্যাসে চলে আসবে। আর এটাকে বলা হয় হিটার, কেউ সিগারেট যদি খায় তাহলে এখানে একটা ইয়ে আছে ওটা দিলে হিটার হয়। সিগারেটের জন্য ব্যবহার করে, আবার কেউ মোবাইল চার্জারের জন্য ব্যবহার করে, এখানে মোবাইলের এটা দিয়ে পিনটা দিয়ে তারপরে চার্জ দেয় এটার সাহায্যে।